নরসিংদীর রায়পুরার কোহিনুর জুটমিল হাইস্কুলে শিক্ষকদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার সকালে স্কুল প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আতিকুর রহমান। কোহিনুর জুটমিল হাইস্কুলটি 1921 সালে প্রতিষ্ঠিত হলো। বিদ্যালয় নামে সরকারি বিধি মোতাবেক কোনো জমির দলিল 2005 সাল পর্যন্ত দিতে না পারায় যথাযথ কর্তৃপক্ষ বিদ্যালয়টিকে বর্তমানে গাগটিয়ায় স্থানান্তর করেন। ওই 2007 সালে বিদ্যালয়টি গাগটিয়া গ্রামে স্থানান্তরিত স্থায়ী ভিত্তি স্থাপন পূর্বক পরিচালিত হচ্ছে। আমি প্রধান শিক্ষক হিসাবে বিদ্যালয়টি বর্তমানে পরিচালনা করিতেছি এবং বিদ্যালয়টির কোড নাম্বার 1, বিদ্যালয়টির ইয়ান নাম্বারও 1, বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী উভয়স্থানে যারা কর্মরত সকলের শিক্ষকের বেতন ভাতার বিল আমি আতিকুর রহমানের স্বাক্ষরে পরিশোধিত হচ্ছে এবং আমাদের মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের প্রতি স্বাক্ষরে প্রদান করা হচ্ছে। কাজেই বিদ্যালয়টি সম্পর্কে যারাই বলতেছে এক নামে দুই প্রতিষ্ঠান, ইহা সম্পূর্ণ ভুল, কারণ এক নামে দুই প্রতিষ্ঠান হইতে পারে না। প্রতিষ্ঠান একটাই, কোহিনুর জুটমিল হাইস্কুল ঘাগটিয়া মূল প্রতিষ্ঠান হিসেবে বর্তমানে পরিচালিত হচ্ছে এবং আদালত থেকেও বোদ্দা স্কুল আদেশ থাকায় তাহা ওই নির্দেশ অনুসরণ করেই আমি বিদ্যালয়টি পরিচালনা করিতেছি। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোহিনুর জুটমিল হাইস্কুল গাগটিয়া এর সহকারী প্রধান শিক্ষক আহসান হাবিব, সিনিয়র শিক্ষিকা জেসমিন আক্তার, সহকারী শিক্ষিকা সুপ্রিয়া সরকার সহ স্কুলের অন্যান্য শিক্ষকগণ। সঞ্জিত সাহা, চ্যানেল 24, নরসিংদী।